এই জায়গাটা তো বাদ দাও, বাদ জল নিচে এই জল পড়ে দাও, অল্প অল্প দাও, বলা করছো কে বল, বলবি তো কি মাছ ভালো, তুমি তো মাছ খেতে হয়, মাছ ফাছ না খেলে হয়, তুমি এটা কেন করছো তুমি বুঝতেছো না, ওই তোমার নিয়ে কিছু লাইক টাইক নেবে আর কি। দেখাচ্ছি না রাধুনি, রাধুনি একটু কেটে দিছি, তোমার দেখতে পাচ্ছি না তনুকে ভাই, এটা ড্রেসটা পরে ভাইরাল হয়ে যাবে, তুমি মালিক প্রতীক, তোমার অ্যাডটা দিয়ে দাও, আসি না বলো ভাই কিরম খাইছো, ভালো খাইছো, ভিডিও করতে তুই বাপার বেশি করে তুলিস, খা উঠাই খা, বড় ভাই বড় ভাই পটল চিংড়ি মন্দির পটল চিংড়ি, পটল পটল চিংড়ি খাচ্ছ, ভালো করে গালে দাও, বাবা যখন মাছ মিষ্টি খাবা তখন আবার তুলবো, পটল চিংড়ি খাচ্ছে কাকি, তুমি কি খাচ্ছ পটল চিংড়ি, মাছ খাও, মাছ এসে গেছে, সেদিন আসুক মাছ দিয়ে দিল, কাকি মাছ দেখাও,
লাজাগা চলে যা, লাজাগা চলে যা। মাছ খাচ্ছিস? মাছ দেখাও। ঠিক আছে। কাকির মিষ্টি, কাকি গিলাসে নেবে, কাকি গরমে খেতে পারছে না, আস্তে আস্তে পরে খাবে। বলবো লাস্টে খাও মিষ্টি। বন্ধুরা বন্ধুরা, আমাদের পাড়ার এক কাকির বাড়ি, এই তার মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানের নেমন্তন্ন খেতে এসেছি। সেই নেমন্তন্নের কিছু পর্ব বন্ধুরা, সেই কাকির বাড়িতে নেমন্তন্ন খেতে এসে এটা ব্লগ করলাম। আপনারা আমার দিব্যিশা ভিলেজ ব্লগ চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। আর আমাদের গ্রামের ঐতিহ্য দেখুন, কীভাবে নেমন্তন্ন খাওয়া দাওয়া হয়, কীভাবে কী দাওয়া খাওয়া হয়, সব কিছুই দেখালাম। বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আমার কাকির বাড়ির নেমন্তন্ন পর্বটা কীরকম লাগলো কমেন্টে বলবেন।